একদম চকচকে ঝকঝকে টাটকা খবর যদি বলি, বর্তমান রাজনীতির মাঠে একের পর এক, আমরা বলছিলাম যে আমাদের রাজনৈতিক ইস্যু একের পর এক গরম গরম হতেই থাকবে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচন কেন্দ্রিক, জাতীয় নির্বাচন তো অবশ্যই, এরপর একের পর এক আপডেট থাকবে। সেরকম একটি টাটকা চকচকা খবর হলো সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির নেতা, বিএনপির পক্ষে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপির পক্ষে না হলেও স্বতন্ত্র হিসেবে তিনি নির্বাচনে অংশ নেবেন, এমন একটি খবর মোটামুটি আরিফুল হকের পক্ষে, আরিফুল হকের যারা নিজস্ব মানুষজন আছেন তারা সবাই ইতিমধ্যে খবরটি প্রকাশ করতে শুরু করেছেন। আমি সরাসরি একদম চলে যাই অথেন্টিক সোর্সগুলোতে, যে সোর্সগুলো থেকে আজকে আপনাদেরকে আমি এই বিষয়টি জানাতে চাচ্ছি। এবং এর আগেও আমরা একটা কন্টেন্টে বলেছিলাম, এই আলোচনা শুরু হয়েছিল আরিফুল হক চৌধুরী বর্তমানে লন্ডন আছেন, প্রায় দুই সপ্তাহের জন্য তিনি লন্ডন গিয়েছিলেন লন্ডন হাইকমান্ডের সঙ্গে কথা বলার, যে কারণে আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বিএনপির নেতাকর্মীরাই গত দুই দিন ধরে এবং সিলেটের সাংবাদিকরা অবশ্যই, তারা ফেসবুকে একের পর এক পোস্ট করে যাচ্ছেন এবং মেয়র আরিফুল হক ঘনিষ্ঠ মানুষজন যারা তারাও বলে যাচ্ছেন যে সিলেটের সিটি কর্পোরেশন নির্বাচনে আরিফুল হক তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করবেন, যাদের মধ্যে আছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও আরিফুল হকের বন্ধু নিজামুদ্দিন জায়দিগার। নিজামুদ্দিন জায়দিগার তার ফেসবুক পোস্টে লিখেছেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জনতার মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ, আরিফুল হকের পিএস এবং মহানগর ছাত্রদলের সভাপতি তিনি হচ্ছেন সোহেল রানা। সোহেল রানা তার পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন করবেন জনতার মেয়র আরিফুল হক। এরকম এই পোস্টগুলো শেয়ার করেছেন অসংখ্য মানুষ, আমরা যেটা দেখতে পাচ্ছি যে অসংখ্য কমেন্ট এবং অসংখ্য শেয়ার এই বিএনপির দুই নেতার, এবং তাদের সঙ্গে কতটা আরিফুল হকের যোগাযোগ হয়েছে না হয়েছে সেটা যদি একটু গুরুত্বও দেই তাহলে বলতে হবে সিলেটের আরেকজন আব্দুল কুদ্দুস নামে একজন সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস মুরাদ, তিনি লিখেছেন, কিছুক্ষণ আগে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে লন্ডনে মুঠোফোনে আলাপ করে আভাস পাওয়া গেল সম্ভবত স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিসিক নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি জানালেন আগামী 10 এপ্রিল দেশে এসে তার অভিমত ব্যক্ত করবেন। 10 এপ্রিল আরিফুল হক ফিরছেন সিলেটে এবং ফিরে তিনি একটি আনুষ্ঠানিক ধারণা দিবেন বলেই আমরা যতটুকু জানতে পেরেছি, সিলেটের রাজনৈতিক মহলে কথাবার্তা বলেছি এবং সিলেটের রাজনীতির সংশ্লিষ্ট মানুষজনের সঙ্গে কথা বলেছি, সিলেটের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন আরিফুল হকের সামনে নির্বাচন না করার কোনো রকম সম্ভাবনা নেই এবং নির্বাচন করাটাই তার একমাত্র ভবিষ্যৎ এবং নির্বাচন না করাটা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। তার বেশ কিছু কারণের মধ্যে তার যারা শোভানুদ্দায়ী, তার যারা নেতাকর্মী, তারা মনে করেন যে আরিফুল হক সিলেটের মেয়র হিসেবে সফল এবং তিনি সিলেটের জনপ্রিয়, তিনি যদি নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় তাহলে আরিফুল হক বিপুল ভোটে জয়ী হবেন বলে সিলেটের বিএনপি নেতাকর্মীদের ধারণা। বিএনপির আরিফুল হক সহ যারা আরও দায়িত্বশীল নেতাকর্মী তাদের ধারণা হচ্ছে যে নির্বাচন এবং আন্দোলন দুটাতেই একসাথে থাকা দরকার, তাতে কর্মীরা অনেক বেশি চাঙ্গা থাকে। আরও কিছু দিক তো রয়েছে রাজনীতির, যে আরিফুল হকের ঘনিষ্ঠজন কেউ কেউ মনে করেন এরকম যে নির্বাচন আরিফুল হক না করলে ওনার খবরই আছে, সেটা বিভিন্ন দিক থেকেই হতে পারে। সেসব পরিপ্রেক্ষিতে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন জমে উঠবে। আপনারা জানেন যে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে জোরে সোরে আলোচনা হচ্ছে, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক, সহসাংগঠনিক যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর নাম, তাহলে কি সিলেট সিটি কর্পোরেশন সিসিক নির্বাচন যেটা 21 জুন হতে যাচ্ছে সেখানে দুই চৌধুরী সাহেবের লড়াই দেখতে পারবে দেশ? সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে স্বাভাবিকভাবেই মানুষের একটা বাড়তি আগ্রহ রয়েছে। ওই যে সবসময় বলি, সিলেট এক আসনকে বাংলাদেশের নীতি নির্ধারণী আসন মনে করা হয়, হ্যাভিওয়েট আসন মনে করা হয়, যে একটা মিথ আমাদের মধ্যে চালু আছে যে সিলেট একে যিনি যেই দল জিতে আসে সেই দল সরকার গঠন করে, এইটা 90 পরবর্তী হয়ে আসছে প্রতিটা নির্বাচনে, এর কোনো ব্যত্যয় ঘটেনি। ফলে সেই জায়গা থেকে সেই সিলেট এক সিলেট সিটি কর্পোরেশনের মধ্যেই পড়েছে অনেকাংশে। সেই জায়গায় আরিফুল হক চৌধুরী নাকি আনোয়ারুজ্জামান চৌধুরী, কে আগামীতে
এই পুণ্যভূমি সিলেটের মানুষের নগরপিতা হচ্ছেন, এটি একটি গুরুত্বপূর্ণ, তবে মোটামুটি ক্লিয়ার, মোটামুটি এটা পরিষ্কার যে আরিফুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করছেন। এবার আসুন কিভাবে, দুটি দিক হতে পারে। একটি হচ্ছে তিনি দু সপ্তাহ লন্ডনে ছিলেন, তার যারা ঘনিষ্ঠ মহল তাকে চেনেন, তাকে অবজারভেশন করেন, অবজারভেশনে রাখেন এবং সাংবাদিকরা, তারা বলছেন অন্যান্য যতবারই আরিফুল হক চৌধুরী লন্ডন গিয়েছেন তিনি কি করছেন, কি কর্মসূচিতে অংশ নিয়েছেন, কোন ইফতারে অংশ নিয়েছেন, কোন অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সব কিছু ফেসবুক থেকে জানা যায়, তিনি মোটামুটি নিজ থেকেই সেগুলো জানান। এবার আরিফুল হক চৌধুরী বেশ টেকনিক্যাল আচরণ করেছেন, তিনি এবার গিয়ে একদম নীরব চুপচাপে যা করার তিনি করেছেন, হাইকমান্ডে তার কি কথা হয়েছে, হয়েছে কি হয়নি, কোনো কিছুই তিনি প্রকাশ্যে আনেননি, তিনি কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস শো করেননি বা তার কর্মীদেরকে কোনো কিছু সরবরাহ করেননি, চুপচাপ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সিদ্ধান্ত নেয়ার নিয়ে দেশের মাটিতে 10 তারিখে আরিফুল হক চৌধুরী পাড়া দিচ্ছেন কিনা এবং তার মুখ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসা পর্যন্ত আমরা বাদবাকি আপডেটের জন্য অপেক্ষা করতেই পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি। আমি আতিক রহমান, পূর্ণিয়া।